যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো, যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো। ইসলাম একটা প্রশস্ত রিলিজন, এখানে অনেক কিছু প্রশস্ততা আছে, সেই প্রশস্ত ইসলাম ফলো করো, আমলগুলো করো, প্রতিদিন 5 বার সালাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে, যখন তুমি রমাদান মাস পাবে সওম রাখতে হবে, যাকাতের সম্পদ আসলে যাকাত দিবে, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো, উম্মাত ঐক্যবদ্ধ করতে শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, সুন্নাহ জ্ঞান অর্জন করো, এবং যারা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো, পবিত্র হওয়ার চেষ্টা করো, সব পাপ থেকে তওবা করে ফিরে আসো, রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দাও, বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাহগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো। নিজের উপর সুন্নাহ নাই তুমি সমাজের সুন্নাহ বাস্তবায়ন করতে পারবে না। 3 নম্বর, 4 নম্বর, আদর্শ পরিবার গড়ে তোলো। আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তোমার সামর্থ্য আছে, শারীরিক মানসিক সামর্থ্য আছে, রুজির একটা ব্যবস্থা আছে, বিয়ে করে ফেলো, দেরি করবে না, বিয়ে করে ফেলো, দেরি করবে না। আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে দিবে, আর কোনো দিকে দেখার দরকার নাই। এমনকি তোমার যদি যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয়। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া 75 নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ আমি শপথ করছি নক্ষত্র সমূহ পতন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াত ও মুক্তির জন্য পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন। আল কোরআনে তিনি মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণের কথা যেমন আলোচনা করেছেন, তেমনি আলোচনা করেছেন জ্ঞান বিজ্ঞান ও তার সৃষ্টি করে নিগুড় রহস্যের কথা। আর এই নিগুড় রহস্যের কথা একমাত্র তারাই বুঝতে বা অনুধাবন করতে পারেন যারা জ্ঞানী এবং আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন। চিন্তাশীল ও জ্ঞানী ব্যক্তি মাত্রই গভীরভাবে অনুভব করেন আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতে এত এত বস্তু থাকতে কেন তিনি তার বাণীর বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ কিছু বস্তু বা বিষয় নিয়ে শপথ করেছেন। নিশ্চয়ই এর মাঝে আছে মহান আল্লাহ তাআলার বিশেষ কোন রহস্য বা সুপ্ত নিদর্শন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা নক্ষত্র সমূহ পতনের স্থানের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যে স্থানে নক্ষত্র সমূহ পতিত হয়, তাহলে বোঝা যায় যে নক্ষত্র সমূহ পতিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা বা স্থান রয়েছে, যে স্থানে নক্ষত্র সমূহ এসে পতিত হয়ে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা তাদের জীবন অবসান ঘটে। তাহলে এই স্থানটি কি সেই স্থান যা বর্তমানে আধুনিক বিজ্ঞানীগণ ব্ল্যাক হোল নামে আবিষ্কার করেছেন? তাহলে চলুন মহাকাশের গভীরে গিয়ে আমরা খুঁজে দেখি সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে বর্ণিত নক্ষত্র সমূহের পতন স্থানে লুকিয়ে থাকা সেই গভীর রহস্য। রাতের আকাশে ঝিকিমিকি করতে থাকে অপার সৌন্দর্যে ভরা অসংখ্য অগণিত নক্ষত্র, কিন্তু আকাশ ভরা এসব নক্ষত্রের মাঝে অন্ধকারে অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়ায় এক ধরনের ভয়ঙ্কর দানব। এসব দানবেরা চলার পথে যাই পায় মহাজাগতিক যে কোনো বস্তু, গ্রহ, নক্ষত্র সবকিছুই গোগ্রাসে গিয়ে থাকে। ভয়ঙ্কর এসব দানবের নামই হল ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল শব্দের অর্থ হল কালো গর্ত। একে এই নামকরণ করার পেছনে কারণ হল এটি এর নিজের দিকে আসা সকল আলোক রশ্মিকে শুষে নেয়। 1970 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা মেসিয়ার 87 ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতি ভারী ব্ল্যাক হোল পর্যবেক্ষণের পর দীর্ঘ বিশ্লেষণ শেষে 10 এপ্রিল 2019 সালে প্রথমবারের মতো একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তথ্যচিত্র প্রকাশ করে। ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বা আকর্ষণ বল এত তীব্র যে তার কাছ থেকে আলো পালাতে পারে না। একটি ব্ল্যাক হোলের চতুর্দিকে এক ধরনের বিশাল আকারের ঘূর্ণায়মান আলোক চাকতি রয়েছে, চাকতিটির নাম একক্রিশন ডিস্ক। এই একক্রিশন ডিস্কের ব্যাসার্ধ হতে পারে কয়েক হাজার আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার।
এই ব্ল্যাক হোলই হলো বর্তমান বিজ্ঞানের প্রদত্ত তথ্য অনুসারে মহান আল্লাহ শপথকৃত নক্ষত্র।